হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শর্ট সলভার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে বাড়িতে ফুচকা তৈরি করতে হয়। আর তার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে অবশ্যই ক্লিক করুন। চলুন দেখে নেওয়া যাক। আমি 3-4টে মিডিয়াম সাইজের আলু এখানে সেদ্ধ করে টুকরো করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা সেদ্ধ করেছি, 2টো গন্ধরাজ লেবু স্লাইস, কিছুটা ধনে পাতা কুচি, বিট লবণ। আমি তেঁতুল জলে ভিজিয়ে পাল্প বের করে নিয়েছি, এটা হলো ডালচানা চুর, আর একটা মশলা, আর ময়দা, 1 কাপ সুজি, আর অল্প 1/2 কাপ গরম জল, আর সামান্য নুন। চলুন এবার আমি কি করে বানাই দেখি। আমি একটা প্লেটে এই সুজিটা নিয়ে নেব, এটা 1 কাপ পরিমাণ আছে। এবার আমি এর মধ্যে 2.5 চামচ মতন ময়দা দিয়ে দেবো। এবার আমি এই উষ্ণ গরম জলটা দিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে মাখিয়ে নেব। ভালো করে এটা মাখতে হবে, বেশিক্ষণ মাখতে হবে না, 2 মিনিট মতন মেখে দেখুন এরকম হয়ে যাবে। আমার এই দুটা রেডি, এটা আমি 15 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। আমার 15 মিনিট হয়ে গেছে, এবার আমি এইটা থেকে লেচি কেটে বেলে নেব, ছোট ছোট করে লেচি করব। এই 1 কাপ সুজি থেকে আমার প্রায় 40টা মতন ফুচকা হয়েছে। এবার আমি বেলে নেব গোল করে, বেলে একটা সাদা ইয়েতে বিছিয়ে দেবো, দিয়ে এটাকে আমি একটু ভেজা রুমাল দিয়ে আমি এটাকে ঢেকে রাখতে হবে। 10 মিনিট আমার এটাকে বেলতে লেগেছে, আর 10 মিনিট এটাকে আমি এইভাবে রেখে দেবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে আমি ভেজে নেব। তার আগে আমি আলুটা রেডি করে নেব। আলুর জন্য আমি ধনে পাতা কুচি দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দেবো স্বাদ মতো, বিট নুন দেবো স্বাদ মতো, আর মশলা এটা হলো শুকনো লঙ্কা আর জিরে হালকা করে ভেজে এটা গুঁড়ো করা আছে, যতটা খেতে পছন্দ করবেন ততটা দেবেন, আর গন্ধরাজ লেবু দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, মাখা হয়ে গেছে। আর এই আমি ডালচানা চিপটা পরে যখন আমি সার্ভ করব তখন দেব। চলুন তেঁতুলের জলটা বানিয়ে নিই। জলের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো স্বাদ মতো, বিট নুন দিয়ে দেবো, আর মশলাটা দিয়ে দেবো। আপনারা যেটুকু মশলা খেতে পছন্দ করে সেরকমই দেবেন। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার আমি ফুচকাটা ভেজে নেব। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবারে দেখুন এইভাবেই ছাড়তে হবে, নাহলে ভেজা পিঠটা নিচের দিকেই থাকবে। আমি আর একবার দেখাবো, নিচে যে পিঠটা সেটা তেলে কিন্তু নিচেই ছাড়তে হবে, নাহলে কিন্তু ফুলবে না। ওপর পিঠটা যেহেতু ড্রাই হয়ে যায় এই জন্য ভেজা পিঠটাই নিচে দিতে হবে। দেখুন ফুচকাটা কি সুন্দর ফুলেছে আর ক্রিস্পি হয়েছে। আমি আবার দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে নিচের দিকটাই ছাড়বেন, তাহলে খুব সুন্দর ফুলবে। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর আমার ফুচকাটা ক্রিস্পি হয়েছে। এবার আমি আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। আর আমি এবার
আলুটা সার্ভ করবো, যেহেতু ফুচকাটা তাই আলুতে আমি একটু ডাল চানাচুর দিয়ে মাখিয়ে সার্ভ করবো। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বেল বটনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও যেগুলো ছাড়বো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কি সুন্দর ফুচকাটা হয়েছে, খুব টেস্টি হয়েছে, আপনারা প্লিজ লাইক করবেন। আমি আর একটা আপনাদের জন্য তৈরি করেছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।